তারেক সাহেব, আমাকে একটু কনফার্ম করেন যে আমাদের কথা শোনা যাচ্ছে। এবং অনুগ্রহ করে সবাই আমাদের লাইভ শেয়ার করুন। তারেক সাহেব শুনতে পাচ্ছেন কথা, তাই না? ঠিক আছে, গুড। শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো ঠিক মতো? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, ইতিমধ্যে সবাই চলে এসেছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারেক সাহেব আমাকে কনফার্ম করেছেন যে ছবি সাউন্ড সবই ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, ইউসুফ সাহেবও কনফার্ম করেছেন আমাকে। শাহিন সাহেব শেয়ার করেছেন, গুড। আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের লাইভ আপনার ওয়ালে শেয়ার করুন, তাহলে অনেকেই দেখতে পাবে। আমরা ধীরে ধীরে আমাদের আলোচনার দিকে যেতে থাকি। ক্রিয়েটিভ মনোবিকাশ চর্চার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন, শুক্রবারের ক্রিয়েটিভ। হ্যাঁ, মালয়েশিয়া থেকে একজন আমাকে কনফার্ম করলেন যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং শব্দ শুনতে পাচ্ছেন। আমরা প্রতি শুক্রবার নিয়মিতভাবে শুক্রবারের লাইভ প্রচার করে আসছি। আমরা বিষয়ভিত্তিক জীবনমুখী আলোচনা করছি, যে আলোচনার মধ্য দিয়ে আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, পরিচালনা করার ক্ষেত্রে, সফলতার ক্ষেত্রে আমাদের এই আলোচনার বিষয়গুলোকে প্রয়োগ করতে পারবেন বিভিন্নভাবে, ধ্যানের মাধ্যমে, আধ্যাত্মিক চর্চার মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে, অথবা জীবন চলার পথে আপনি যে সকল কর্ম করছেন সেই কর্মের মধ্যে আমাদের এই আলোচনার বিষয়বস্তুকে সম্পৃক্ত করে আপনি আপনার জীবনকে আরো এক ধাপ এগিয়ে নিতে পারবেন। আজকের কি বিষয় নিয়ে আলোচনা করব সে ব্যাপারে দুপুর পর্যন্ত আমি একটু সিদ্ধান্তহীনতায় ছিলাম। পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে আজকের চন্দ্র নিয়ে, চাঁদ, মুন, লুনার,
এই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু পরবর্তীতে দেখলাম যে এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, 4-5 ঘন্টার সময়ের কমে এই বিষয় নিয়ে আলোচনা করা খুবই দুরূহ ব্যাপার এবং এই বিষয়ের প্রতি সবারই একটি আগ্রহ আছে, চন্দ্র নিয়ে, চাঁদ নিয়ে। তারপরে অনেক চিন্তা ভাবনা করে খুব সংক্ষেপে এই বিষয়টিকে আমি আলোচনা করব, সেজন্য কয়েকটা পয়েন্টস আমি লিখে নিয়ে আসছি, কারণ তা না হলে আলোচনা করা খুব সমস্যা। তারপরেও যতগুলো পয়েন্টস আমি লিখে নিয়ে আসছি এগুলোকেও আলোচনা করতে গেলে প্রায় 2 ঘন্টার মতো সময় দরকার। তা সে যাই হোক, আমরা ধীরে ধীরে আলোচনার মধ্যে প্রবেশ করি। চন্দ্র অর্থাৎ চাঁদ খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। আমি আপনাদেরকে অনুরোধ করব খেয়াল করে শুনবেন এবং আমি আশা করি, বিশ্বাস করি, আমি যে পয়েন্টসগুলো নিয়ে কথা বলবো তার মধ্য থেকে কোনো না কোনো একটি পয়েন্টস আপনার জীবনের প্রয়োজনে কাজে লাগবে, আপনি আপনার জীবনে ব্যবহার করতে পারবেন। আমাদের পরিবেশে যে সমস্ত গাছপালা, পশু পাখি, গ্রহ নক্ষত্র আছে, তার মধ্যে চাঁদ আমাদেরকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। বিশেষ করে আমাদের ইমোশনকে খুবই প্রভাবিত করে। তার কারণ হচ্ছে চন্দ্রের সাথে প্রকৃতির বিরাট একটা সম্পর্ক আছে। এই যে প্রকৃতিতে জোয়ার ভাটা হচ্ছে, তারপরে বৃষ্টি হচ্ছে, এই যে বাতাস বইছে, সব কিছুর সাথে চাঁদের একটা সম্পর্ক আছে। যেহেতু চাঁদ প্রকৃতিকে প্রভাবিত করছে আর এই প্রকৃতির মধ্যে আমরা বসবাস করছি, যে কারণে আমরা এই প্রকৃতি দ্বারা প্রভাবিত হচ্ছি অর্থাৎ চন্দ্র দ্বারা প্রভাবিত হচ্ছি। প্রধানত এই প্রকৃতির উপরে সূর্য এবং চন্দ্র সার্বক্ষণিকভাবে প্রভাব বিস্তার করে থাকে, যে কারণে সূর্য এবং চন্দ্র আমাদের মনোজগতে প্রতি মুহূর্তে প্রভাব বিস্তার করে চলেছে। এই যেমন ধরুন, এই সূর্যের আলো আমাদের চারপাশে যে প্রকৃতির মাঝে বৃক্ষরাজি আছে তার খাবার তৈরি করছে এই সূর্য, এবং
চাঁদের আলো কি করছে? আমাদের চারপাশের গাছপালায় যে সকল ফল সৃষ্টি হচ্ছে, সেই ফলের মিষ্টতা, মিষ্টি ভাব তৈরি করছে কিন্তু চন্দ্র। সে কারণে দেখবেন এশিয়া বা ভারতবর্ষের ফলগুলো খুব মিষ্টি হয়। তার কারণ এশিয়া এবং ভারতবর্ষে চন্দ্রের প্রভাব অনেক বেশি। সেই তুলনায় দেখবেন পাশ্চাত্য, ইউরোপ, আমেরিকাতে সেখানে গাছে ফল তো খুব কম হয়, যাও হয় তাও দেখবেন মিষ্টি হয় না। তার কারণ হচ্ছে সেখানকার গাছে চাঁদের আলো কম পড়ে, বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকে, কুয়াশাচ্ছন্ন থাকে, পরিবেশ বরফে আচ্ছাদিত থাকে, সেজন্য চাঁদের আলো প্রবেশ করতে না পারায় ফলের মিষ্টতা কম হয়। তাহলে আমরা দেখলাম যে চাঁদ আমাদের উপরে প্রভাব বিস্তার করে। যেমন ধরুন পূর্ণিমার সময় আমাদের জীবনের সব কিছুকে বাড়িয়ে দেয়। যেমন ধরুন কারো যদি অসুখ বিসুখ থাকে, দেখবেন পূর্ণিমাতে বেড়ে যায়, বৃদ্ধি পায়। পূর্ণিমাতে যারা অপরাধী আছে তাদের অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। যারা আধ্যাত্মিক চর্চা করেন পূর্ণিমাতে দেখবেন তাদের আধ্যাত্মিক চর্চার মাত্রা বেড়ে যেতে থাকে। অর্থাৎ চাঁদের দুটো রূপ আছে, একটা হচ্ছে পূর্ণিমা আর একটা হচ্ছে অমাবস্যা। পূর্ণিমায় সব কিছুকে বাড়িয়ে দেয়, অমাবস্যায় সব কিছুকে কমিয়ে দেয়। আমরা যদি এই সাইকেলটি মেনে আমাদের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে যদি করতে পারি, তাহলে আমাদের জীবন চলার পথ অনেক সহজ হয়ে যাবে। আমরা সেরকমেরই কিছু কথা বলবো, খুবই সহজ বিষয়, কোনো জটিল কোনো বিষয় নয়। আপনি যদি জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে উপকৃত হবে। চাঁদ যে মানুষের উপরে প্রভাব বিস্তার করে, আমাদের এই এশিয়া বা ভারতবর্ষ এটাকে বিশ্বাস করে, অনেকে হয়তো আবার বিশ্বাস করে না। তবে জার্মানরা খুব বিশ্বাস করে। জার্মানের 90% মানুষ বিশ্বাস করে যে মানব জীবনে সরাসরি চাঁদের প্রভাব আছে। তাহলে চাঁদ মানব জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে? আমরা যদি এই দেহকে চিন্তা করি তাহলে আমাদের এই দেহের লেফট সাইড কানেক্টেড উইথ মন, অর্থাৎ চাঁদের সাথে সম্পৃক্ত। আমাদের বডির
রাইট সাইড সূর্যের সাথে সম্পৃক্ত এবং ঠিক মাঝামাঝি হচ্ছে বৃহস্পতির সাথে সম্পৃক্ত। আমাদের দেহের রাশ সাইড সূর্যের সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই জাগতিক জগতের সাথে, ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। বাদিক চন্দ্রের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমাদের মনোজগৎ মেন্টাল ওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত। ডান এবং বাম এর মাঝামাঝি যে জায়গাটা, যেটাকে আমরা বৃহস্পতির সাথে সম্পৃক্ত ইতিমধ্যে বললাম, এই মাঝামাঝি এই জায়গাটা হচ্ছে আমাদের জীবনের স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আধ্যাত্মিক জগতের সাথে সম্পৃক্ত। বাদিক ডান দিক এবং এই মধ্য দিক কিভাবে অ্যাক্টিভেট করতে হয় সেই বিষয় নিয়ে আমি ইতিপূর্বে একবার আলোচনা করেছিলাম। আমাদের শ্বাস প্রশ্বাসের লেকচারে বা লাইভে বাদিককে কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, ডান দিককে কিভাবে অ্যাক্টিভেট করতে হয় এবং মাঝামাঝি অবস্থানকে কিভাবে অ্যাক্টিভেট করতে হয়। তো সে যাই হোক, আমরা আমাদের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি। এই যে চাঁদ, এই চাঁদের সাথে সম্পর্ক হচ্ছে সাদা রঙের, হোয়াইট কালারের। আপনি হোয়াইট কালারকে যত বেশি আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন, আপনার চন্দ্র স্ট্রং হতে থাকবে। সেই জন্যই দেখবেন মানুষ তার জীবনের বিভিন্ন কর্মক্ষেত্রে সাদা রঙকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। এই যে যেমন ধরেন হজের সময় সাদা ড্রেস, মিটিংয়ে সাদা ড্রেস, এইভাবে সাদা ড্রেসের অনেক ব্যবহার আমরা দেখতে পাই। তার কারণ কি? আমরা আসছি ধীরে ধীরে। তাহলে চাঁদের সাথে সম্পর্ক হচ্ছে সাদা রঙের, সাদা রঙের সাথে সম্পর্ক হচ্ছে আপনার পানির, পানি ওয়াটার যেটা। তাহলে পানিকে যদি আমি আমার জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে কি স্ট্রং হবে আমার জীবনে? চন্দ্রের পজিটিভ ইফেক্টগুলো স্ট্রং হতে থাকে। পানির সাথে সম্পর্ক কিসের? পানির সাথে সম্পর্ক হচ্ছে বায়ুর, বাতাসের। আপনি যদি বাতাস আপনার দেহের ভিতরে সঠিকভাবে ইনটেক করতে পারেন, অর্থাৎ প্রবাহিত করতে পারেন, তাহলে কে শক্তিশালী হবে? শক্তিশালী হবে পানি, সাদা রং এবং চন্দ্র। চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে নারী সত্তার। এই যে নারী এবং পুরুষ, এই যে দুটো সত্তা আছে, চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে নারী সত্তার, সূর্যের সাথে সম্পর্ক হচ্ছে পুরুষ সত্তার। চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে মনের, মনের কাজ হচ্ছে ইমোশন তৈরি করা। আপনার ভিতরে যত ইমোশন তৈরি হতে থাকবে, আপনার চন্দ্র তত স্ট্রং হতে থাকবে।
চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে রাতের, দিনের সাথে সম্পর্ক হচ্ছে সূর্যের। সেই জন্য রাতে আপনি যত বেশি বেশি অ্যাক্টিভিটিস করবেন, আপনার চন্দ্র তত বেশি অ্যাক্টিভ হতে থাকবে। চন্দ্র যত অ্যাক্টিভ হতে থাকবে, ফাইনালি আপনার মন তত অ্যাক্টিভ হতে থাকবে। পূর্বেই বলেছি যে চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে আপনার পানির। পানি যত গতিশীল হয়, পানির কর্মক্ষমতা বৃদ্ধি পায়। পানি যত বেশি স্ট্যাগনেন্ট হয়ে থাকবে, অর্থাৎ কোথাও আবদ্ধ হয়ে থাকবে, তাহলে কি হবে, পানির গতি কমে যাবে, পানি আবদ্ধ হয়ে যাবে, পানি পলিউটেড হতে থাকবে। তাহলে পানিকে যত গতিশীল রাখা যাবে, চন্দ্র তত গতিশীল হবে। চন্দ্র যত গতিশীল হবে, আপনার মন তত গতিশীল হতে থাকবে। সেই জন্য মনকে সবসময় গতিশীল রাখতে হবে, তাহলে আপনার চন্দ্র স্ট্রং হতে থাকবে। চন্দ্র যত স্ট্রং হবে, আপনার ভিতরের, আপনার পানির অবস্থান ঠিক থাকবে, রং সাদা ব্যালেন্স থাকবে, গতিশীলতা ঠিক থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে হলো, আমি বলেছি, নারীর সম্পর্ক, নারীত্বের সম্পর্ক। অর্থাৎ চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে মায়ের সম্পর্ক। দেখবেন যারা খুব মাতৃভক্তি হয়, যাদের ভিতরে মাকে খুব ভালোবাসে, মার সবাই করে, তার ভিতরে কম বেশি আছে, যারা মাকে খুব বেশি শ্রদ্ধা করেন, দেখবেন তাদের চন্দ্র খুব স্ট্রং হয়। দেখবেন তাদের মন অন্যদের চেয়ে অনেক সেন্সিটিভ হয়, সাবলীল হয়, ব্যালান্সড ইমোশন হয় তাদের। আজকের থেকে একটু খেয়াল করে দেখবেন। তাহলে আমরা দেখলাম চন্দ্রের সাথে কিসের সম্পর্ক। চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে সাদা রঙের, চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে পানির, চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে বায়ু, চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে হলো নারীত্বের, চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে গতিশীলতার, চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে রাতের, চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে মায়ের, সব শেষে চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে আপনার মনের। মনের সাথে সম্পর্ক কার? মনের সাথে সম্পর্ক হচ্ছে আপনার দেহ, আপনার চিন্তা। আপনার মন আপনার দেহকে, আপনার চিন্তাকে সে কি করছে? সে প্রভাবিত করছে, তাকে পরিচালিত করছে। তাহলে আপনার চন্দ্র যদি ঠিক থাকে, তাহলে আপনার মন ঠিক থাকবে। আপনার মন যদি ঠিক থাকে, তাহলে আপনার দেহ এবং আপনার চিন্তা, অর্থাৎ মস্তিষ্ক, ঠিকভাবে পরিচালিত হবে। তাহলে আমি ক্লিয়ার করতে পারলাম যে চন্দ্রের সাথে আমাদের এই মানব জীবনের কতটুকু সম্পর্ক আছে। ক্লিয়ার? চন্দ্র মানুষের ব্যক্তি জীবনের উপরে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে। এই যে আমি, আমির উপরে
সবথেকে বেশি প্রভাব বিস্তার করে। এবারে আসুন আমরা আলোচনা করি, চন্দ্র যদি দুর্বল হয় তাহলে কি হয়, মানব জীবনে কি প্রতিক্রিয়া সৃষ্টি করে আমরা সেটা যদি জানি। চন্দ্র যদি স্ট্রং হয়, চন্দ্র যদি আপনার জীবনে স্বাভাবিকভাবে প্রভাব বিস্তার করে থাকে, তাহলে আমাদের জীবনে আমাদের জীবনে কি প্রভাব বিস্তার করে থাকে, অর্থাৎ চন্দ্র যদি সঠিক থাকে, আমরা যদি সেটা জানি, তাহলে আমরাই হিসাব করে বের করতে পারব আমাদের কি করণীয়। চন্দ্র যদি দুর্বল থাকে তাহলে এই যে টেনশন, এই যে ডিপ্রেশন, এই যে অস্থিরতা, এই যে মানুষের ভিতরে যে পাগলামি ভাব, হ্যাঁ, এই জিনিসগুলো আপনার জাগ্রত হতে থাকে, কারণ এগুলোর সাথে আপনার মনের সম্পর্ক, আপনার মনস্তত্ত্বের সম্পর্ক, যে কারণে চন্দ্রের প্রভাব যদি আপনার উপরে দুর্বল হয় তাহলে এই মনস্তাত্ত্বিক সমস্যাগুলো আপনার ভিতরে দেখা দিতে পারে। দেখবেন কিছু কিছু মানুষ আছে সব কিছু খুব জটিল চিন্তা করে, সহজভাবে নিতে পারে না, তখনই বুঝবেন যে তার মানসিক কোনো সমস্যা আছে। আর এই মানসিক সমস্যা সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে তার উপরে চন্দ্রের প্রভাব সঠিকভাবে কার্যকর হচ্ছে না। অনেকের দেখবেন খুব চঞ্চল, তারপরে জীবনী শক্তি খুব কম, যে কোনো কাজে গেলে সে হতাশ হয়ে যায় বা অস্থির হয়ে যায়। আপনি মনে করবেন তার উপরে চন্দ্রের প্রভাব কম, অর্থাৎ চন্দ্র দুর্বল আছে, যে পরিমাণ প্রভাব বিস্তার করার কথা সেটা কম আছে। যে সমস্ত ছাত্রদের স্মৃতিশক্তি কম, দুর্বল, তার কারণ হচ্ছে তার উপরে চন্দ্রের প্রভাব সঠিক নেই। রিলেশন প্রবলেমটা হয় হচ্ছে মন থেকে, মনস্তাত্ত্বিক কারণে হয়, আর এই মনস্তাত্ত্বিক কারণ সৃষ্টি হয় হচ্ছে আপনার চন্দ্র থেকে। অনেকের দেখবেন চাকরি জীবনে সব কিছুই ঠিকঠাক আছে, সব কাজকর্ম সে ঠিকঠাক মতো করছে, কাজ অফিসের কাজ ঠিক মতো করছে, কিন্তু দেখবেন তার বসের সাথে তার সম্পর্ক খারাপ হচ্ছে, দিন দিন সম্পর্ক খারাপ হচ্ছে, তার কারণ চন্দ্রের নেগেটিভ প্রভাব তার উপরে বিস্তার করছে। অনেকে আছে সামাজিক কর্মকাণ্ড করেন বা চাকরি করেন বা বিভিন্ন পেশায় আছেন, তারা ভালো কাজ করছেন, কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে তার বদনাম হচ্ছে, এরকম আছে না অনেকে? এই যে এন্ড রেজাল্ট, যেটা ভালো না হওয়ার পিছনে কারণ হচ্ছে তার চন্দ্র দুর্বল আছে, খারাপ আছে। কিছু কিছু মানুষ আছে সবার সাথে মিশতে পারে না, খুব লাজুক, বক্তৃতা দিতে গেলে বা কারোর সাথে কথা বলতে গেলে সে ঠিক মতো কমিউনিকেট করতে পারে না। এর কারণ হচ্ছে, অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আপনার মন
দুর্বল। কিছু কিছু মানুষ আছে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্ত নিতে ভুল করে। তার কারণ হচ্ছে তার চন্দ্র দুর্বল আছে। পূর্বেই বলেছি যে চন্দ্রের সাথে আপনার মনের সম্পর্ক, আর আমি যে কথাগুলো আপনাকে বলছি সবগুলোই হচ্ছে কিন্তু মনের সাথে সম্পর্ক। অর্থাৎ মন যদি ঠিক থাকে আপনি এই কাজগুলো সঠিকভাবে করতে পারবেন। যেমন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেই সিদ্ধান্ত নিতে পারছেন না, তার কারণ কি? কারণ হচ্ছে আপনার মন সিদ্ধান্ত নিতে পারছে না। আপনার মন কেন সিদ্ধান্ত নিতে পারছে না? কারণ হচ্ছে মনের সাথে সম্পর্ক হচ্ছে চন্দ্রের, চন্দ্র আপনার দুর্বল। ক্লিয়ার? চন্দ্র যদি দুর্বল হয় তাহলে আপনার দেহে পানির পরিমাণ কমে যাবে। যখনই পানির পরিমাণ কমে যাবে তখনই আপনি দেখবেন আপনার ভিতরে খিটখিটে ভাব, স্কিনে রুক্ষতা, এগুলো প্রকাশ পেতে থাকবে। চন্দ্র দুর্বল হলে আপনার ভিতরে এই যে অনুভূতি ক্ষমতা, অর্থাৎ ইমোশনাল যে পাওয়ার, এই যে স্নেহ, মমতা, ভালোবাসা, ভালো লাগা, সামাজিকতা, এই জিনিসগুলো দিন দিন কমতে থাকবে, আপনার জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকবে। ক্লিয়ার? এগুলোই মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে মনের সাথে আপনার মনের যে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে, মনস্তাত্ত্বিক যে সমস্যাগুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ত। মন যদি দুর্বল হয় তাহলে আপনার শুধু মনের না, মন থেকে ধীরে ধীরে আপনার শরীরের উপরেও প্রভাব বিস্তার করতে থাকে। যেমন ধরুন যদি আপনার মন দুর্বল হয় তাহলে আপনার গ্ল্যান্ডের সমস্যা হতে পারে। আমাদের যে বিভিন্ন গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডের সমস্যা দেখা দিতে পারে, ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে, সাইনাসের প্রবলেম দেখা দিতে পারে। সব সময় যাদের ঠান্ডা লাগার অভ্যাস, এই একটু অসময় গোসল করলেই ঠান্ডা লেগে যায়, মাথা ব্যথা করে, আপনাকে বুঝতে হবে যে আপনার চন্দ্র দুর্বল আছে। যাদের হাঁপানি সমস্যা আছে বা মূত্রাশয়ের সমস্যা আছে অথবা জরায়ুর সমস্যা আছে, আপনাকে বুঝতে হবে, অন্যান্য সমস্যা তো আছে এই শারীরিক, তার সাথে বুঝতে হবে যে আপনার মন দুর্বল আছে। আপনার দেহে প্রপারলি সে অ্যাক্টিভেট করছে না। তারপরে এই যে আমাদের শরীরে যে বাত রোগ বলি যেটা আপনার, সেটার সাথেও আপনার চন্দ্রের সম্পর্ক আছে। যেমন দেখবেন যাদের বাতের সমস্যা আছে পূর্ণিমাতে তাদের এই সমস্যা বেড়ে যায়, আবার অমাবস্যার সময় দেখবেন এটা কমে যায়। আপনার এই ধরনের সমস্যা, শারীরিক সমস্যা দেখা দিতে পারে যদি আপনার চন্দ্র দুর্বল হয়।
তাহলে চন্দ্র শক্তিশালী করার উপায় কি? আমরা যদি চন্দ্রকে শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের মন শক্তিশালী হবে, আর মন যদি শক্তিশালী হয় তাহলে আমাদের এই যে দেহ যন্ত্র আছে, এই দেহ যন্ত্রটি স্বাভাবিকভাবে কাজ করতে থাকবে। কারণ ইতিমধ্যে আমরা জেনে গেছি যে আমি হাসানকে সব থেকে বেশি প্রভাবিত করে আমার মন, আর মনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে এই প্রকৃতির মাঝে চন্দ্র নামক যে বস্তুটি আছে সেই বস্তুটি প্রভাবিত করে। এছাড়াও আরো অনেক কিছু প্রভাবিত করে। আমরা যেহেতু আজকে চন্দ্র নিয়ে কথা বলছি, সেজন্যই চন্দ্র আমাদের জীবনে কি করে চলেছে সেটা নিয়েই আমরা আজকের আলোচনা করছি। আমরা এবারে আলোচনা করব যে এই চন্দ্রকে কিভাবে আমাদের জীবনে শক্তিশালী করা যায়। হাজারো পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে চন্দ্রকে শক্তিশালী করার। আমরা কয়েকটি সহজ পদ্ধতি শিখব, যে পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের চন্দ্রকে শক্তিশালী করতে পারব। তার আগে যে কথাটি বলে নেওয়া খুবই প্রয়োজন, সেটা হচ্ছে এই যে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, মনের যে বিষয়গুলো, এগুলো কিন্তু রাতারাতি আপনার সমস্যার সমাধান হয় না। কারণ মনোজগতের সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আস্তে 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 হতে থাকে, আবার দীর্ঘদিন ধরে আস্তে 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 মনোজগৎ পরিশুদ্ধ হতে থাকে, সুস্থ হতে থাকে, ভালো হতে থাকে। সেই জন্য আমি যে কথাগুলো আপনাকে বলছি এগুলো ওই অ্যান্টিবায়োটিকের মতো খেলেই যে আপনি উপকৃত হবেন তা কিন্তু নয়। আমি যে কথাগুলো আপনাকে বলছি সেই কথাগুলো আপনার জীবনের সাথে, আপনার লাইফ স্টাইলের সাথে, আপনার জীবনের চলার পথে এই বিষয়গুলোকে একীভূত করে নিতে হবে, অর্থাৎ মার্চ করে নিতে হবে। যেমনি সকালে উঠে আপনি দাঁত মাজেন, সকালে নাস্তা করেন, দুপুরে হলে খাওয়া দাওয়া করেন, হ্যাঁ রাত হলে আপনি ঘুমোতে যান, হ্যাঁ আপনি যদি ধর্মচর্চা করেন তাহলে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, এগুলো আপনার লাইফ স্টাইলের সাথে আপনি সমন্বয় সাধন করে ফেলেছেন। আমরা এই যে শুক্রবারের লাইভে যে কথাগুলো বলছি এগুলোকে আপনার জীবনের সাথে, অর্থাৎ যে বিষয়টি আপনার প্রয়োজন তাকে আপনার জীবনের সাথে, আপনার লাইফ স্টাইলের সাথে মার্চ করে নিতে হবে, তাহলেই আপনি ফলাফল পাবেন। আজকে প্র্যাকটিস করে কালকে বললেন হচ্ছে না কেন, এক মাস প্র্যাকটিস করেই বললেন হচ্ছে না কেন, তাহলে এটা কোনোদিন হবে না। আপনার বিশ্বাস রাখতে হবে এবং নিয়মিতভাবে আপনার লাইফ স্টাইলের সাথে চর্চা করে যেতে হবে। যেতে 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 দেখবেন একদিন ক্লিক হয়ে গেছে, দেখবেন আপনার মনোজগৎ থেকে সেই সমস্যা কখন যে চলে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না। ক্লিয়ার? এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে একজন অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে থেকে, কারণ মনোজগতের ব্যাপার যদি একবার ভুল হয়ে যায় তাহলে তাকে ঠিক করা খুবই কষ্টসাধ্য ব্যাপার।
তা আসুন আমরা দু একটি টিপস আমরা জেনে নেই, কারণ চন্দ্রের কারণে আমাদের মানসিক কি কি সমস্যা হতে পারে, চন্দ্রের কারণে আমাদের শারীরিক কি কি সমস্যা হতে পারে আমরা আলোচনা করেছি। দেখবেন কিছু কিছু মানুষ আছে তারা রেগুলার গোসল করে না, নোংরা থাকে। আমাদের দেশের বিভিন্ন আখড়া আছে, সেই আখড়ায় গেলে দেখবেন যে কিছু মানুষ আছে তারা কখনো গোসল করে না, অপরিষ্কার থাকে, নোংরা থাকে। তারা যতই ধর্মের কথা বলুক, যতই মানবতার কথা বলুক, যতই শুদ্ধ মানুষ হওয়ার কথা বলুক না কেন, মনে রাখবেন এদের চন্দ্র দুর্বল। তাহলে চন্দ্রকে স্ট্রং করতে হলে এক নম্বরে আপনি কি কাজ করবেন, নিয়মিত গোসল করবেন। নিয়মিত নির্দিষ্ট সময় গোসল করবেন, তাহলে কি হবে, আপনার দেহের ভিতরের পানি আছে যে সেই পানি ব্যালান্সড থাকবে। ব্যালান্স থাকলে কি হবে, আপনার মন শক্তিশালী হবে, আপনার রং শক্তিশালী হবে, আপনার গতিশীলতা বৃদ্ধি পাবে, তার ফলে আপনার মন স্ট্রং হবে, আপনার চন্দ্র স্ট্রং। যদি পারেন, এটা আমাদের ধর্মেও বলে, প্রতিদিন রাতে অজু করে আপনি ঘুমাতে যাবেন, কারণ রাতের বেলা আপনার মন কিন্তু অবচেতন স্তরে খুব শক্তিশালী হয়ে যায়, তখন সে সারা পৃথিবীতে এই মন বিচরণ করতে থাকে। অনেককে দেখবেন বলে যে আমি রাতে খুব দুঃস্বপ্ন দেখি, ব্যাড ড্রিম দেখি। আপনি যদি নিয়মিতভাবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমান, তাহলে দেখবেন আপনার ঘুম ভালো হবে, আপনি ব্যাড ড্রিম দেখবেন না। তাহলে আপনার মন কি হবে, শক্তিশালী হবে, আপনার মন পজিটিভ হবে। আপনার মন যদি পজিটিভ হয় তাহলে আপনার চন্দ্র স্ট্রং হবে। প্রতিটা দিনের সাথে আপনার গ্রহের সম্পর্ক আছে, যেমন রবির সাথে সম্পর্ক হচ্ছে রবিবারে, সান থেকে সান ডে এসেছে, সান হচ্ছে সূর্য, সেজন্যই রোববারকে সূর্যের দিন বলা হয়। চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে হলো সোমবারের, সোমবার কানেক্টেড উইথ মন, মন থেকেই এসছে মানডে। মন মানে হচ্ছে কি, চাঁদ। এই মন শব্দ থেকেই মানডে এসছে, অর্থাৎ আমরা 7 দিনে যে 7টি বার বলি, এই 7টি বারের নাম এসছে আমাদের প্রকৃতিতে যে গ্রহ আছে সেই গ্রহ থেকে এসছে। সোমবার আপনি যদি রোজা রাখতে পারেন, অনেকেই সোমবার রোজা রাখেন ধর্মীয় বিধান অনুযায়ী, বা আমাদের নবীজির জন্ম এবং মৃত্যুদিন অনেকেই রোজা রাখেন,
সোমবার যদি আপনি রোজা রাখতে পারেন তাহলে আপনার চন্দ্র স্ট্রং হবে। সোমবার দিন যত বেশি আপনি পজিটিভ কাজ করবেন আপনার চন্দ্র অর্থাৎ আপনার মন স্ট্রং হতে থাকবে। সোমবার দিন আপনি যদি বেশি বেশি করে সাদা ড্রেস পরতে পারেন তাহলে আপনার চন্দ্র স্ট্রং হবে। চন্দ্রের রং বলেছে কি? সাদা রং। রাতে ঘুমানোর আগে সাদা রঙের কোনো কিছু খেয়ে যদি আপনি ঘুমান তাহলে আপনার চন্দ্র স্ট্রং হবে, মন স্ট্রং হবে। যেমন মিল্ক অর্থাৎ দুধ রং হচ্ছে সাদা, আপনি যদি রাতে ঘুমানোর আগে, এটা অনেকেরই অভ্যাস আছে আমাদের এই সাবকন্টিনেন্টে, রাতে ঘুমানোর আগে যদি দুধ খেয়ে আপনি ঘুমান তাহলে আপনার চন্দ্র অর্থাৎ মুন স্ট্রং হবে। লুনেটিক যে সমস্ত প্রবলেম আপনার ভিতরে আছে সেগুলো ধীরে 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 কমতে থাকবে। রেসপেক্ট টু ইওর মাদার, সোমবার দিন বিশেষ করে আপনার মাকে যত বেশি বেশি সম্মান শ্রদ্ধা ভালোবাসা যত বেশি দেখাবেন, প্রতিদিনই দেখাবেন, তবে বিশেষ করে সোমবার এই কাজটি করবেন। যেমন প্রতিদিনই আনন্দের দিন, কিন্তু রোজার মাসের পরে, রমজান মাসের পরে যে ঈদের দিন, সেই দিনটা বিশেষ আনন্দের দিন। ঠিক তেমনিভাবে প্রতিদিনই আপনি আপনার মাকে সম্মান দেখান, তার টেক কেয়ার করেন, সব কিছুই করেন, কিন্তু সোমবার দিন একটু বেশি করবেন, ইমোশনটা বেশি দিবেন, তাহলে আপনার চন্দ্র স্ট্রং হবে, আপনার মন স্ট্রং হবে। যেমন পূর্বেই বলেছি, যাদের মাতৃভক্তি বেশি তাদের মন খুব ভালো হয়, সংবেদনশীল হয়। সোমবার দিন আপনি যদি রোজা না রাখেন তাহলে সোমবার দিন চেষ্টা করবেন নিরামিষ খাবার। সোজা কথা হচ্ছে যে বারকে আপনি স্ট্রং করতে চান সেই দিন হয় রোজা রাখেন, আর না হলে যদি খান তাহলে নিরামিষ খান। এটা হচ্ছে একটা বেসিক ইয়ে, হয় রোজা রাখেন আর না হলে আপনি নিরামিষ খান। যে কোনো দিন কে যদি আপনি স্ট্রং করতে চান তাহলে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ কিছু দান করতে হয়। দানের কমন বিষয় হচ্ছে যে যাকে দান করবেন সে অবশ্যই নিডি হতে হবে, অর্থাৎ তার ওই জিনিসের প্রয়োজন আছে বা সে অভাবগ্রস্ত, সেই রকম মানুষকে দান করতে হয়। আপনি যদি চন্দ্রকে স্ট্রং করতে চান তাহলে বেশি বেশি করে আপনি সোমবার দিন দান করেন। কি দান করবেন? চাল, মিল্ক, দুধ, সাদা জাতীয় যে কোনো ফুড,
বা সাদা কাপড়, হয়তো আপনি কাপড় দান করছেন, তাহলে সাদা কাপড় দান করেন, অর্থাৎ সাদা জাতীয় জিনিস আপনি দান করেন। মেটাল দান করতে চান, আপনি রূপা দান করেন। সাদা জাতীয় জিনিস যত বেশি দান করবেন, আপনার মন অর্থাৎ আপনার চন্দ্র তত স্ট্রং হবে। সোমবার আপনি আপনার বাসায় প্রয়োজনীয় যে সমস্ত ছোটখাটো জিনিস আছে, আপনার জন্য প্রয়োজন, আপনার ঘরের জন্য প্রয়োজন, সেই জিনিসগুলো সেই দিন কিনবেন, পারচেজ করবেন। হয়তো আপনার একটা ড্রেস কেনার শখ হলো, আপনি সোমবার দিন করবেন পারচেজ। তাহলে কি হবে, ওই দিনটাকে আপনি কি করলেন, রেসপেক্ট করলেন, অর্থাৎ ওই দিনটাকে আপনি কি করলেন, গুরুত্ব দিলেন। তার ফলে কি হবে, আপনার মনোজগতে চন্দ্রের গুরুত্ব পাবে, মনের গুরুত্ব পাবে, তার ফলে চন্দ্র স্ট্রং হবে, মন স্ট্রং হবে। কেনাকাটা করবেন ওই দিন। সোমবার দিন আপনি ভুলেও কখনো আপনি কালো ড্রেস পরবেন না, এইটা মনে রাখবেন, অন্য দিন পরে। শনিবার দিন কালো ড্রেস পরা ভালো, কিন্তু সোমবার দিন কখনো ভুলেও এই কাজ। যাদের চন্দ্র দুর্বল বা মন যাদের দুর্বল, তারা দুটো কাজ কখনো করবেন না, ভুলেও করবেন না, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। এক নম্বর হচ্ছে কখনো ঠান্ডা খাবার খাবেন না, খেলেই দেখবেন আপনি সাথে সাথে আপনাকে অ্যাটাক করবে, হয় ঠান্ডা লেগে যাবে, নাহলে সর্দি হবে, কিছু না কিছু হবে। কখনো ঠান্ডা খাবার খাবেন, এক নম্বর। দেখবেন যাদের মন খুব দুর্বল বা চন্দ্র যাদের দুর্বল, তাদের শীতকালটা খুব খারাপ যায়। যাদের চন্দ্র খুব দুর্বল, তাদের কাছে বর্ষাকালটা খুব খারাপ লাগে, বর্ষা দেখলেই তার খারাপ লাগে। তার কারণ হচ্ছে চন্দ্র যার দুর্বল তার মন দুর্বল, মন দুর্বল মানেই হচ্ছে সে ডিপ্রেশনে ভোগে, আর যারা ডিপ্রেশনে ভোগে তারা বৃষ্টি দেখলে আরো ডিপ্রেশনে চলে যায়, সেই জন্য তাদের কাছে ডিপ্রেশন ভালো লাগে না। যাদের মন স্ট্রং, চন্দ্র যাদের স্ট্রং, তাদের বর্ষা দেখলেই তারা তাদের ইমোশন বৃদ্ধি পেতে থাকে। তা সেই জন্য যাদের মন দুর্বল, চন্দ্র যাদের দুর্বল, তারা কখনো ঠান্ডা খাবার বা ঠান্ডার মধ্যে থাকবেন না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে তারা কখনো নদীতে বা পুকুরে বা জলাশয়ে কখনো গোসল করবেন না, কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে। এই দুটো জিনিস খেয়াল রাখবেন। সোমবার দিন যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করবেন, উত্তেজিত হবেন না, মানুষের সাথে রাগারাগি করবেন না, ঝগড়াঝাটি করবেন না, যতটা কাম কোয়াইট থাকার চিন্তা করবেন। যত শান্ত থাকবেন আপনার জীবনে সোম তত স্ট্রং হতে থাকবে, সোম স্ট্রং হতে থাকবে, অর্থাৎ মন স্ট্রং হতে থাকবে, মন স্ট্রং হবে অর্থাৎ আপনার মন স্ট্রং হতে থাকবে। দেখেন মানডে মন মাইন্ড তিনটা জিনিসই হচ্ছে এম দিয়ে লেখা,
3M, এই 3M কে ব্যালান্সড করতে হলে আপনি মানডেকে খুব প্রাধান্য দিতে হবে। সোমবার দিন হচ্ছে সপ্তাহের প্রথম দিন, প্রথম দিন হচ্ছে আপনার সোমবার। ধরা হয় আমাদের দেশে, ধরেন শুক্রবারকে ধরা হয় বা শনিবারকে ধরা হয়, কিন্তু ইন্টারন্যাশনালি সপ্তাহের প্রথম দিন হচ্ছে সোমবার, কারণ রোববার বন্ধ থাকে। সোমবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন, আপনি নতুন কিছু করতে চান, নতুন কোনো কাজ করতে চান, আপনি সোমবার স্টার্ট করেন, সোমবার শুরু করেন, তাহলে সেই কাজে সফলতা আসবে, আপনার মাইন্ড স্ট্রং হবে, মন স্ট্রং হবে, মনডে মানে সোমবার স্ট্রং হবে। এই যে দিক আছে, এই দিকের সাথে মনস্তত্ত্বের একটা সম্পর্ক আছে। যেমন ধরেন পশ্চিমের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, পূর্বের সাথে একটা সম্পর্ক আছে, আছে না? পূর্বের সাথে সূর্য উদয় হয়, আমরা নতুন দিনের স্বপ্ন দেখি, পশ্চিম দিকের সাথে আমাদের একটা ধর্মীয় সম্পর্ক আছে, দক্ষিণ দিকের সাথে আমাদের কি সম্পর্ক, বাতাস, দক্ষিণা বাতাস, এক একটা দিকের এক একটা সম্পর্ক আছে। মনের সাথে, চন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে উত্তর দিকের। আপনি উত্তর দিকে ফোকাস করে আপনি যদি কাজ করেন, তাহলে মনের সাথে সম্পৃক্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনার জীবনে প্রভাব বিস্তার করতে থাকবে, সেই কাজগুলো আপনার জীবনে শক্তিশালী হতে থাকবে। দেখেন আমি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টস কিন্তু বলে যাচ্ছি আপনাদেরকে, একটা পয়েন্টস দিয়ে আপনি অনেক বিষয় এখান থেকে খুঁজে বের করতে পারবেন। আমি সেইভাবেই পয়েন্টসগুলো ঠিক করেছি। আপনি বেশি বেশি করে পানি পান করবেন, আমি সবসময় কিন্তু পানির গুরুত্ব দিই, বেশি বেশি করে পানি পান করবেন, সকালবেলা খালি পেটে হালকা কুসুম পানি আপনি পান করবেন, আপনার মন সোমবার চন্দ্র স্ট্রং হবে। আপনি কোনো কাজ করছেন সারা দিন, সেটা যে কোনো ধরনের কাজ হোক না কেন, কিছুক্ষণ পরপরই পানি খাবেন, কিছুক্ষণ পরপরই পানি খাবেন, আপনার চন্দ্র স্ট্রং হবে। যারা মেডিটেশন করেন, অর্থাৎ ধ্যান করেন, যারা ধ্যান করার আগে পানি খেয়ে, পানি পান করে মেডিটেশন বা ধ্যান বা মোরাকাবা শুরু করবেন, এক গ্লাস পানি নেবেন, অর্ধেক পানি খেয়ে আর অর্ধেক সামনে রেখে মেডিটেশন করবেন, মেডিটেশন শেষ হলে বাকি অর্ধেক খেয়ে নেবেন। আপনি অফিসে কাজ করছেন, এক ঘন্টা পর পর কিছু পানি পান করবেন, আপনার মন শান্ত থাকবে, মন স্ট্রং হবে। মন যত শান্ত থাকে মন তত স্ট্রং হয়, মন যত বর্তমানে থাকে মন তত স্ট্রং হয়। আপনি যত বেশি পানি খাবেন আপনার মন তত বর্তমানে থাকবে। সব সময় ফ্রেশ পরিষ্কার ড্রেস পরবেন, এই যে যারা দেখেন না নোংরা থাকে, কাপড় চোপড় নোংরা থাকে, অপরিষ্কার থাকে, তাদের মন ডিস্টার্ব থাকে, তাদের চন্দ্র ডিস্টার্ব থাকে, এই ডিস্টার্ব থাকার কারণেই তারা সঠিক চিন্তা করতে পারে না, ভালো চিন্তা করতে পারে না, পজিটিভ চিন্তা করতে পারে না।
সেজন্যই সব সময় চেষ্টা করবেন ফ্রেশ ড্রেস পরা। এইভাবে ড্রেস পরবেন যে সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফ্রেশ ড্রেস পরে নেবেন, একই ড্রেসে সারা দিন থাকবেন, কাজ কর্ম অফিস কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সব কিছুই ওই এক ড্রেস থেকে কমপ্লিট করবেন। তাহলেই দেখবেন আপনার মধ্যে এই ফ্রেশ ড্রেস পরার প্রবণতা চলে আসবে, এবং ফ্রেশ ড্রেস যত বেশি বেশি আপনি পরবেন আপনার মনও পবিত্র হতে থাকবে, এটা আমাদের ধর্মেরই কথা। যারা নিয়মিত মেডিটেশন করেন বা মোরাকাবা করেন আপনি যদি আপনার মনকে স্ট্রং করে সেই মনকে যদি কাজে লাগাতে চান, আপনার চন্দ্রকে স্ট্রং করে যদি আপনি আপনার কাজে লাগাতে চান, তাহলে প্রতিদিন অথবা নিয়মিতভাবে 10টা থেকে 11টা, অর্থাৎ সকাল 10টা থেকে 11টা এই সময়ের মধ্যে আপনি মেডিটেশন করবেন। 10 থেকে 11টা এই 1 ঘন্টা হচ্ছে চন্দ্রের সময়। এই সময়ে যদি আপনি মেডিটেশন বা ধ্যান বা মোরাকাবা যাই বলেন না কেন সেটা যদি করেন, তাহলে আপনি এই ইউনিভার্সাল ভাইব্রেশনের মধ্যে চন্দ্রের যে ভাইব্রেশন আছে সেই ভাইব্রেশনের সাথে আপনি কানেক্টেড হতে পারবেন। পূর্ণিমার রাতে বেশি বেশি করে মেডিটেশন করবেন, তাহলে আপনি আপনার চন্দ্রকে স্ট্রং করতে পারবেন। আমাদের পক্ষ থেকে আপনাকে দুটো জিনিস দিয়েছি, একটা হচ্ছে সুচিন্তা আর একটা হচ্ছে মনোপ্রার্থনা। মনোপ্রার্থনাটা সকালে করতে হয় মর্নিংয়ে, আর সুচিন্তা যেটা বলেছি সুচিন্তা সেটা দিনের যে কোনো সময়ে যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে আপনি করতে পারবেন। মনোপ্রার্থনাটি শুধুমাত্র সকাল 9টায় সরি শুধুমাত্র সকালবেলা আপনি করতে পারবেন। আপনি প্রতিদিন নিয়মিতভাবে সুচিন্তা যে পদ্ধতিতে আমি প্র্যাকটিস করতে বলেছি সেইভাবে সকাল 10টা থেকে 11টার মধ্যে যদি করতে পারেন প্রতিদিন, বিশেষ করে সোমবার, প্রতিদিন বিশেষ করে সোমবার যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার মনোজগৎ স্ট্রং হতে থাকবে, চন্দ্র স্ট্রং হতে থাকবে। চন্দ্র দুর্বল হওয়ার কারণে আপনার ভিতরে যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে সেগুলো থেকে আপনি ধীরে 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 মুক্তি পাবেন। যাদের আত্মবিশ্বাস কম, ডিপ্রেশন, অস্থির থাকেন, জীবনে এর প্রতি হতাশা তৈরি হয়েছে, তারা আমার নির্দেশিত পদ্ধতিতে যদি সকাল 10টা থেকে 11টার মধ্যে প্র্যাকটিস করতে পারেন, তাহলে ধীরে ধীরে ইনশাল্লাহ এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। সব শেষ কথা,
সব শেষ কথা, আমি আমাদের ইসলাম ধর্ম দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের ইসলাম ধর্মে বলে প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখা ভালো। 13, 14 এবং 15 তারিখে অনেকেই রোজা রাখেন, এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে লুনার সাইকেল আছে, এই সাইকেলে 13, 14 এবং 15 তারিখে ফুল মুন থাকে, সেই ফুল মুনে রোজা রাখতে বলা হয়। ওই সময় চাঁদ পূর্ণতা পায়। আপনি যদি প্রতি মাসের 13, 14, 15 রোজা রাখেন এবং বিশেষ করে যদি সোমবার দিন প্রতি সপ্তাহের সোমবার, অর্থাৎ প্রতি সপ্তাহের সোমবার এবং প্রতি মাসের 13, 14, 15 যদি রোজ রাখতে পারেন রোজা, তাহলে আপনি ধর্মীয় বেনিফিট তো পাবেন, পাশাপাশি আপনার মন স্ট্রং হবে, আপনার চন্দ্র স্ট্রং হবে। এই পর্যন্তই আলোচনা। এবারে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে এই বিষয়ের উপরে, তাহলে আমি অনুরোধ করব এখন প্রশ্ন করার জন্য, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে। এখানে প্রশ্ন এসছে মনডে থার্সডে কে, আমরা আজকে সোমবার নিয়ে আলোচনা করেছি, এই বিষয়ে বিস্তারিত বলেছি। দিলীপ ধর চম্পক জানতে চেয়েছেন প্র্যাকটিস সিস্টেম। আমি প্র্যাকটিস সিস্টেম আপনাদেরকে বলেছি, অনেকগুলো সিস্টেমই বলেছি, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি প্র্যাকটিস করবেন। এখানে আমার ঠান্ডা লাগার প্রবণতা বেশি, বৃষ্টির পানি সামান্য মাথায় পড়লে আমার সমস্যা হয়, সমাধানের উপায় বলবেন। আমি তো বলেছি যে চন্দ্রকে স্ট্রং করবেন, চন্দ্রকে স্ট্রং করার অনেকগুলো ওয়ে বলেছি, বিশেষ করে আপনার জন্য। বিশেষ করে চন্দ্র হচ্ছে কুল আর রবি হচ্ছে হট, গরম। আপনার যেহেতু ঠান্ডা নিয়ে সমস্যা আছে, তাহলে আপনাকে রবিকে বেশি বেশি প্রাধান্য দিতে হবে, রবিকে প্রাধান্য দিতে হবে। হট জিনিস বেশি জীবনে ব্যবহার করতে হবে, যেমন গরম কাপড়, গরম খাবার, ঠান্ডা খাবার কখনো খাবেন না, হানি খাবেন, কারণ সেটা হট। হট জাতীয় জিনিস সবসময় ব্যবহার করতে হবে, পানি হলো কুল জিনিস, এটা ব্যবহার করবেন না। আপনি পানি ব্যবহার করলে
গরম পানি বেশি বেশি ব্যবহার করবেন। যেমন বললাম, সকালবেলা আপনি হালকা গরম পানি খাবেন, অর্থাৎ আপনার লাইফে সব কিছুই হট হতে হবে, গরম জাতীয় জিনিস ব্যবহার করতে হবে। সুলতান এমএলসি সাহেব বলেছেন সকাল 10টা 11টার মেডিটেশন, আমি বলেছি তো, বলেছি তো, আপনি আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, এইটার মেডিটেশন করবেন। কিভাবে করবেন সেটা তো আমরা সবসময় আলোচনা করেছি, অর্থাৎ এটা হচ্ছে সুচিন্তার মেডিটেশন। আমাদের মেডিটেশন দুটো, একটা মনোপ্রার্থনা আর একটা সুচিন্তা। মনোপ্রার্থনাটা শুধুমাত্র সকালের জন্য, আর সুচিন্তা এটা সারা দিন করা যায়, যে কোনো সময় যে কোনো অবস্থায় করা যায়। আপনি 10টা থেকে 11টায় ওই সুচিন্তার মেডিটেশনটা করবেন। সুচিন্তার মেডিটেশন হচ্ছে আপনি নির্দিষ্ট সময় আরাম করে বসবেন, মেরুদণ্ড সোজা করে বসবেন, মেরুদণ্ড সোজা করে বসে চোখ বন্ধ করে মনে মনে প্রথমে কি করবেন, দ্রুত শরীর পড়বেন 5 বার, তারপরে 41 বার সুচিন্তা করবেন, অর্থাৎ আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যি বলবেন, তারপরে আবার 5 বার দ্রুত শরীর পড়বেন। পড়া শেষ হলে তারপরে আপনি যে কোনো একটা পজিটিভ চিন্তা করতে থাকবেন। কতক্ষণ করবেন? যতক্ষণ আপনি পারেন, যতক্ষণ আপনার ভালো লাগে ততক্ষণ আপনি করবেন। যদি বলেন আমি স্রষ্টাকে নিয়ে চিন্তা করতে চাই, হ্যাঁ করতে পারেন। যে কোনো জিনিস, আপনি যদি বলেন আমি পড়াশুনো নিয়ে আমার চিন্তা করতে চাই, হ্যাঁ আপনি পড়াশুনো নিয়ে চিন্তা করতে পারেন, যে কোনো আপনি চিন্তা করতে পারবেন, তবে সেটা পজিটিভ হতে হবে, পজিটিভ থিঙ্কিং। জাহিদ সাহেব, বুধবার কোন কোন কাজ করলে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়? আজকের আমরা সোমবার নিয়ে আলোচনা করেছি। সূর্য নিয়ে, রবিউল সাহেব, সূর্য নিয়ে ডিসকাশন কি নেক্সট ক্লাসে হবে? হ্যাঁ, দেখি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা নেক্সট ক্লাসে দিক নিয়ে আলোচনা, আমার ইচ্ছা আছে, আজকে আলোচনা করতে চেয়েছিলাম দিক, ডিরেকশন, এই যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উপর, নিচ, এই যে দিকগুলো আছে এগুলো নিয়ে আমার একটু আলোচনা করার ইচ্ছা আছে। এখানে 13, 14, 15 বলেছি চন্দ্র মাসের, আমি এখানে ভুলে মনে হয় ইংলিশ মানে ইংরেজি মাস বলেছিলাম, চন্দ্র মাসের 13, 14। নাবিল আহমেদ সাহেব, 13, 14, নাবিল আহমেদ সাহেব, আপনি আমার প্রোগ্রাম চলাকালীন সময়ে আপনি টেলিফোন করেছিলেন, আপনার তো বোঝা উচিত যে এই সময় টেলিফোন করাটা মানে হচ্ছে ডিস্টার্ব করা। আপনি তো রেগুলার আমাদের প্রোগ্রাম শোনেন, আমার মনে হয় এই প্রোগ্রাম চলাকালীন সময়ে এভাবে টেলিফোন করাটা ঠিক না। মনে, এখানে আরেকটি প্রশ্ন এসছে, মনের দিক থেকে খুব খারাপ আছি অ্যাট দ্য মোমেন্ট, কি করণীয় জানাবেন? আপনি এখানে বলেছেন মনের দিক থেকে খারাপ আছি, মনের দিকে খারাপ বিভিন্ন কারণে হতে পারে, আমি তো সে বিষয়টি জানি না। এক্ষেত্রে আমি বেশ কতগুলো টিপসের কথা বলেছি এখানে, এর ভিতর থেকে আপনার যেটা পছন্দ হয়, আপনার, আপনি যেটা মনে করেন আপনার উপকারে আসবে, সেটা আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। এখানে আরেকজনে একটা সুন্দর প্রশ্ন করেছেন, দিলীপ ধর চম্পক, লতিফা কি মনের সাথে সম্পৃক্ত? হ্যাঁ, লতিফা মনের সাথে সম্পৃক্ত। আমরা মন বলতে বুঝি কি, হার্ট, এই যে মন বললে আমার বুক, বুকের কাছে আমার হাত চলে আসে, তার মানে মনের সাথে হচ্ছে আমার এই বুকের সম্পর্ক, আর এইটাই হচ্ছে হলো আপনার চন্দ্রের সম্পর্ক, চন্দ্রের সাথে আপনার হার্টের সম্পর্ক, মাইন্ডের সাথে হচ্ছে হার্টের সম্পর্ক। এমডি শাহিন সাহেব, স্যার আজ তো আকাশে পূর্ণ চাঁদ, আজ কি করলে মন স্ট্রং হবে? না, হবে না, তার কারণ
আমরা আলোচনার মাধ্যমে বলেছি যে আমি যে কথাগুলো এখানে বলেছি এগুলো কোনো অ্যান্টিবায়োটিক না, যে খেলেই সাথে সাথে রাতের মধ্যে আপনার উপকার হবে। আর এই ধরনের কথা যদি কেউ বলে থাকে, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি সেগুলো কোনো মেডিটেশন না বা মুরাকাবা না, ওগুলো অন্য কোনো হিপনোটিজম না অন্য কোনো বিষয় হতে পারে। আমি শুরুতেই বলেছি আমরা এখানে যে সমস্ত কথাবার্তা বলছি এগুলোকে আপনার লাইফ স্টাইলের সাথে যুক্ত করে নিতে হবে। আমরা যেরকম খাওয়া দাওয়া করি, ঘুমাই, সকালবেলা দাঁত মাজি, এই যে একটা লাইফ স্টাইল, এই লাইফ স্টাইলের সাথে মার্চ করে নিতে হবে। আপনি যদি বলেন আমার সময় নাই, আপনার সময় নেই আপনি করেন না, আপনাকে তো কেউ বলছে না যে আপনি করেন। আর আপনি যদি প্রয়োজন মনে করেন, আপনি যদি মনে করেন আপনার জীবনের জন্য প্রয়োজন, তাহলে আপনাকে সময় দিতে হবে, আপনাকে সময় দিতে হবে। এখানে ফাঁকিবাজি দেওয়ার বা চালাকি করার কোনো সুযোগ নেই। অফিসে বসে 10টা 11টায় মেডিটেশন করতে পারবো, কারণ ওটা অফিস টাইম। তাহলে আমি কি বলতে পারি, আপনি যদি করতে না পারেন, আপনি যদি স্মোক করেন আপনি তো ঠিকই টাইম বের করে নিতে পারবেন, আপনি যদি বন্ধু বান্ধবের সাথে গল্প করেন তাহলে তো অফিস টাইমের মধ্যে ঠিকই বের করে নিতে পারবেন। আপনি অফিসে বসে কাজ করবেন, কাজের মধ্যে 5 মিনিট আপনি মেডিটেশন করলেন চুপচাপ বসে, অসুবিধা কি? দরকার হলে চোখ খোলা রেখে আপনি মেডিটেশন করলেন, অথবা আপনি হাতে কাজ করলেন কিন্তু মনে মনে ঠিকই মেডিটেশনটা করলেন, ইচ্ছা থাকলে উপায় হয়। চৌধুরী গোলাম জিলানি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখানে শ্বাস ব্যায়াম কি হবে? হ্যাঁ, শ্বাস ব্যায়াম করলে শুধু চন্দ্র না, শ্বাসের ব্যায়াম করলে আপনার সব কিছুই ডেভেলপড হয়। রবিউল হক সাহেব জানতে চেয়েছেন যে মনের সাথে নর্থ ডিরেকশনের কি সম্পর্ক। নর্থ ডিরেকশনের সম্পর্কটা হচ্ছে আপনি যে সমস্ত কাজ করবেন, করেন বাসা বসে যে সমস্ত কাজ করেন, আপনি যদি নর্থ ডিরেকশনে যদি করেন তাহলে সেই কাজগুলো স্ট্রং হয়, কারণ সেই কাজের উপর মনের প্রভাব বিস্তার করে। যেমন আপনি পড়াশোনা করেন, নর্থ ডিরেকশনে ফেস করে যদি আপনি পড়াশোনা করেন ভালো, আপনি বাসায় এসে অফিসের কাগজপত্রগুলো এখানে ওখানে ফেলে না রেখে আপনি নর্থ ডিরেকশনে রাখেন, সেটা ভালো। এটাই হচ্ছে চন্দ্রের সাথে নর্থের কানেকশন, মানে আপনি নর্থ ডিরেকশনে যে কাজগুলো করবেন সেই কাজের সাথে আপনার মনের, আপনার চন্দ্রের, আপনার ওয়াটারের একটা কানেকশন হয়ে যায়। আপনি বুঝতে পেরেছেন মনে হয়। দার্জিলিং থেকে সরফরাজ শরীফ, আপনি প্রশ্ন করছেন পূর্ণিমার রাতে ছাদে বোতলে পানি রেখে সেটা খেলে উপকার হবে? অবশ্যই হবে। আপনি ছাদে আপনি গ্লাসে পানি নিয়ে আপনি অর্ধেক পানি পান করে বাকিটা রেখে দিয়ে আপনি বসে বসে মেডিটেশন করেন, করে তারপরে বাকিটা আবার খেয়ে নেন, দেখবেন উপকার হবে। অমাবস্যার সময় কি কি করা উচিত? অমাবস্যার সময় আপনি করবেন পূর্ণিমাতে যা করবেন তার অপোজিট, পূর্ণিমাতে যে কাজটা করবেন সেটা বেড়ে যায়, এক্সাজারেট হয়, কারণ পূর্ণিমা মানে আগমন। আর অমাবস্যা মানে চলে যাওয়া, অর্থাৎ আপনি যা জীবন থেকে ত্যাগ করতে চান, বের করে দিতে চান, তারা অমাবস্যার সময় করবেন। যেমন আপনার সিগারেট খাওয়ার অভ্যাস আছে, স্মোক করার অভ্যাস আছে, এটাকে ত্যাগ করতে চান আর পারছেন না,
এটা কখনো পূর্ণিমাতে করবেন না, কারণ পূর্ণিমাতে করলে আপনার নেশা আরো বাড়বে। এটা করবেন অমাবস্যার সময়, কারণ অমাবস্যা হচ্ছে ত্যাগের সময়। আপনি অসুস্থ আছেন, আপনি অমাবস্যার সময় বেশি বেশি করে মেডিটেশন করবেন। আপনার শরীরে বাতের ব্যথা আছে, অমাবস্যার সময় বেশি বেশি করে করবেন। অর্থাৎ যেটা আপনি জীবন থেকে ত্যাগ করতে চান সেটা বেশি বেশি করে করবেন। আপনি ডিপ্রেশনে ভুগছেন, অমাবস্যার সময় মেডিটেশন করবেন, যেটা আমার লাইফ থেকে ত্যাগ হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। লতিফাগুলো কি কি অবস্থান সহ বললে খুশি হব? লতিফা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করেছি, এটা নেটে আছে, দেখবেন। সামনে যদি সম্ভব হয় আমরা লতিফার সাথে আমাদের বিভিন্ন কি বলে সম্পর্কগুলো নিয়ে হয়তো আর একটা আবার আলোচনা করব, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন আলোচনা করা সম্ভব না, আলোচনা করতে গেলে ঘন্টার বেশি সময় লেগে যাবে। এখানে একটা প্রশ্ন এসছে, মা বেঁচে না থাকলে এমন কেউ কি আছেন যার সাথে সময় কাটানো যাবে? হ্যাঁ, যাবে। এজেড মহিলা, যে কোনো বয়স্ক মহিলা, হ্যাঁ, মাতৃসম মহিলা, তার সাথে আপনি সময় কাটালেও হবে। অর্থাৎ যার সাথে সময় কাটালে আপনার ভিতরে ওই মাতৃ মায়ের অনুভূতিটা আসে, সেরকম মহিলাদের সাথে আপনি সময় কাটাতে পারেন। এই পর্যন্ত আর তো কোনো প্রশ্ন আমি দেখছি না, অনেক প্রশ্ন আজকের এসছে। আমি মোটামুটি ভাবে সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আর তো আমি কোনো প্রশ্ন দেখছি না এই মুহূর্তে। আমরা তাহলে আজকের এখানেই শেষ করতে পারি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা চন্দ্র নিয়ে খুব সংক্ষেপে জিস্ট নিয়ে আলোচনা করলাম। জাহিদ সাহেব, আপনি আপনার প্রশ্নের উত্তর দিলেন না, অভিযোগ করলেন। আপনার প্রশ্নের উত্তর ছিল প্রসঙ্গের বাইরে, সেই জন্য আমি হয়তো দেইনি, কারণ প্রসঙ্গের বাইরে তো প্রশ্ন করাটা ঠিক নয়। আপনার যদি কোনো কিছু জানা দরকার হয় আপনি আমার সাথে মেসেঞ্জারে কথা বলেন, হোয়াটসঅ্যাপে আপনি জানান। আজকের আমরা যে বিষয় আলোচনা করছি সেই বিষয়ের উপরে আপনার প্রশ্ন করতে হবে। আর আপনি তো অভিযোগ করে ফেললেন, উত্তর দিলেন না, আমি তো সবার উত্তর দিচ্ছি। তাহলে আজকের মতো শফিউল আলম সাহেব লিখেছেন যে প্রতি সপ্তাহে আলোচনাগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরে ওয়ালে দিলে ভালো করে বোঝা জানার জন্য ভালো হয়, অনেক সব কথা মনে রাখা যায় না। খুব ভালো প্রস্তাব, এটা তো অবশ্যই ভালো প্রস্তাব। এই দায়িত্বটা আপনি নেন তাহলে, আপনি দায়িত্ব নেন। আমি তো বলছি ফেসবুক, কেউ এরকম সময় নষ্ট করে ফ্রি অফ চার্জ কেউ বলবে? আমি তো বলছি, আপনি যখন বলছেন এটা তো খুব ভালো উদ্যোগ, আপনি দায়িত্ব নেন। আমাদের ফেসবুকে তো এটা থাকবে, লাইভে থাকবে, আপনি দেখে দেখে নোট করে আপনি ওয়ালে দিয়ে দেন, খুব ভালো হবে। আপনার
যে আপনি যে আইডিয়াটা দিয়েছেন খুব ভালো। বাংলাদেশে তো মেডিটেশন নিয়ে টাকা ছাড়া কেউ কথা বলে না। আমি যে প্রতি সপ্তাহে 500 মানুষের নাম লিখে প্রার্থনা করি, বাংলাদেশে কোনো কোনো গুরু কোনো ওস্তাদ এই কাজ করে না। আমি তো ফ্রি অফ চার্জ করি। বাংলাদেশে করতে টাকা নাই, টাকা দিতে হবে তাহলে আপনার জন্য প্রার্থনা হবে। আমি লিখে দিলে তো অবশ্যই ভালো হবে। ভালো হবে না কেন? আপনি যেহেতু শুনছেন, উপকৃত হচ্ছেন, আপনি অন্তত এই দায়িত্বটা নেন, তাহলে সবাই উপকৃত হবে। আসুন আমরা সবাই মিলে কাজ করি, অসুবিধা কি? তাহলে আজকের আমাদের আলোচনা আমরা শেষ করতে পারি। আজকের আমরা যে বিষয়ে আলোচনা করলাম, এই আলোচনা থেকে যদি আমাদের কোনো উপকারে আসে তাহলেই আমাদের আলোচনা সার্থক হবে। যারা দেরিতে এসেছেন, আমাদের লাইভে থাকবে, ইউটিউবে থাকবে, দেখে নেবেন। আর আমি অনুরোধ করব যে আপনারা ইন টাইমে এসে আমাদের লাইভের সাথে সংযুক্ত হবেন, কারণ সরাসরি লাইভ শোনার অন্যরকম একটা ইফেক্ট আছে। আর আমাদের যে সময়, এটা তো পূর্ব ঘোষিত সময়, সো লাইভে আসা এটা আপনার সদিচ্ছার উপরে নির্ভর করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব সময় আমাদের মনোপ্রার্থনা এবং সুচিন্তাকে আপনার জীবনের সাথে, লাইফ স্টাইলের সাথে মার্চ করে ফেলুন। আমাদের যে সুচিন্তা আছে এবং মনোপ্রার্থনা আছে, প্রচুর মানুষ উপকৃত হচ্ছে, প্রচুর মানুষ উপকৃত হচ্ছে। আমাকে টেলিফোন করে বলছে যে এটা অত্যন্ত ভালো একটি আপনার সিস্টেম বা জিকির বা মনোপ্রার্থনা। এটা যারাই প্র্যাকটিস করছে বিশ্বাসের সাথে এবং নিয়মিত, তারাই উপকৃত হচ্ছে। কেউ যদি বলেন আমার সময় নেই, আমি কিভাবে করব, প্লিজ তারা আমার কাছে কোনো এক্সকিউজ নিয়ে আসবেন না। আপনার সময় নেই, আপনি করেন না, আমি আপনাকে ইনসিস্ট করব না করার জন্য। কারণ আপনি ভালো থাকবেন কি থাকবেন না এটা আপনার ব্যাপার, এটা আমার ব্যাপার না। আমি আপনাকে পথ দেখিয়ে দিচ্ছি, আপনি চেষ্টা করলে ভালো হতে পারবে। সেই জন্য সময় বের করতে হবে। সময় না থাকলে আপনি করবেন না, অসুবিধে কী আছে? এই এক্সকিউজ আমি পছন্দ করি না। তার কারণ হচ্ছে যে আমার এই প্রতিষ্ঠান তো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। বাণিজ্যিক প্রতিষ্ঠান যদি হতো তাহলে আপনাকে অনেক ছলে বলে কৌশলে আপনাকে এমন কিছু করতাম যে আপনি সব প্র্যাকটিস করার জন্য খুব উদ্যোগী হন। আমার তো সেটা প্রয়োজন নাই। আমি এখানে বিজনেস করতে আসিনি, এটা আমার শখের বিষয়, আমার ভালো লাগার বিষয়, আমি সেই কাজটি করি। এবং এটা করলে মানুষের উপকার হয়, আমার মুর্শিদের নির্দেশ আছে, সেই কারণেই আমি এটা করছি। সো আপনি সময় না থাকলে, আপনি করতে না পারলে, আপনার সমস্যা থাকলে আপনি করবেন না, কোনোই অসুবিধা নেই। সেজন্য আমরা বলবো না যে আপনি করছেন না কেন। তার নিয়মিত আপনি প্র্যাকটিস করেন, আমরা আমাদের যে নির্দেশিত পদ্ধতি আছে আমরা এগুলো বিভিন্ন সময় আলোচনা করি। আমাদের লাইভে পদ্ধতিগুলো বলা আছে, লেখা আছে, অথবা কেউ যদি জানতে চান, ঢাকার ভিতরে যদি কেউ জানতে চান, আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের সেন্টারে এসে জেনে যেতে হবে। যারা ঢাকার বাইরে থাকেন তারা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করলে আমি হয়তো বলার চেষ্টা করব, আপনার ঠিকানা লিখতে হবে। কিন্তু কেউ ঢাকার আছেন, মিথ্যা কথা লিখলেন, আমি ঢাকার বাইরে থেকে বলছি, তাহলে আপনার কোনো উপকার হবে না। কারণ এগুলোর সাথে বিশ্বাস জিনিসটা জড়িত আছেন। আমার কাছে অনেকেই এরকম মিথ্যা ইনফরমেশন দেন যে আমি ঢাকার বাইরে থেকে করছি, কিন্তু আমি জানি আপনারা ঢাকায় আছেন। এই ধরনের মিথ্যা বা এই ধরনের কাজ করলে আমরা যে বিষয় নিয়ে এখানে কাজ করছি তার থেকে আপনি কোনো উপকার পাবেন না, বরঞ্চ ক্ষতি হবে। ঢাকার ভিতরে যারা আছেন তারা টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে এসে জেনে নিয়ে যেতে হবে। ঢাকার বাইরে যারা আছেন তারা আমার সাথে
মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে প্রসেসগুলো জেনে নিতে পারেন কী প্রসেসে করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, প্রতি মুহূর্তে আপনি ভালো থাকুন। আমরা চাই আপনি ক্রমান্বয়ে ভালো থেকে আরও ভালোর দিকে যেতে থাকুন। এই দোয়া, এই আশাবাদ ব্যক্ত করে আগামী শুক্রবারের লাইভে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় বলুন আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে।